আসসালামু আলাইকুম আমি ফ্রিল্যান্সার মান্নান ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজের পঞ্চম পর্বে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিগত পর্বগুলো যারা এখনো দেখেননি তারা বিগত পর্বগুলো দেখে দেন এই পঞ্চম পর্ব স্টার্ট করবেন তাহলে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন আজকে পার্ট ফাইভ এবং আজকের যে টপিকস সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অর্থাৎ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পরিচিতি আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখেছেন লোকাল হোস্টে এছাড়াও লাইভ সার্ভারে দুটি উপায় আমি বিগত পর্বগুলিতে দেখিয়েছি কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আর আজকে যে আলোচ্যসূচি সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড তো আর দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক তো প্রথমেই আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের যে আমরা মূলত কাজগুলো এখন থেকে লোকাল সার্ভারে করব যাতে আপনারা সবাই প্র্যাকটিস করতে পারেন খুব সহজে কারণ লাইভ সার্ভার এখনও তো সবার অনেকের হয়তো নেই আর শুরুতে লাইভ সার্ভার নিতে আমি বলবো না আপনারা সবাই প্রথমে লোকাল সার্ভারে প্র্যাকটিসগুলো করবেন তো লোকাল সার্ভারে প্র্যাকটিস করার জন্য প্রথমে আমাদেরকে জ্যাম্প যে সফটওয়্যারটি সেই সফটওয়্যার ওপেন করে নিতে হবে এখানে অবশ্যই অ্যাপাচি এবং মাই স্কুয়েল এই দুইটি স্টার্ট করে নিতে হবে যখন নাম্বার আসবে অর্থাৎ এইট ফোর ফোর থ্রি এটা হচ্ছে অ্যাপাচি পোর্ট আর হচ্ছে গে থ্রি হচ্ছে আপনার মাই স্কুয়েল পোর্ট এগুলো যখন আসবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এটা রানিং হচ্ছে হয়েছে এখন অর্থাৎ আপনার কম্পিউটারটি এখন লোকাল সার্ভারে পরিণত হয়েছে তো এটা মিনিমাইজ করে রেখে দিচ্ছি এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মজিলা ফায়ারফক্সে অর্থাৎ আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে সেটা গুগল ক্রোম হতে পারে অথবা মজিলা ফায়ারফক্স হতে পারে অপেরা মিনি হতে পারে অথবা ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে আপনি যেটি দিয়ে কাজ করেন সেই ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর এখানে প্রথমে আমরা লিখবো লোকাল হোস্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লোকাল হোস্টে আমি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম সেই লোকাল হোস্টের ডিরেক্টরির নাম হচ্ছে এক্স জেড হ্যাঁ তো এটা আমরা যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য আমাদেরকে লিখতে হবে ডাব্লুপি অ্যাড মিন দেন ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পর আমাদের সামনে লগ ইন ইনফরমেশন চলে আসবে এখানে জাস্ট লগ ইনে ক্লিক করব ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ইন্টারপ্রেস করব তো আমাদের সামনে চলে আসলো ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটি তো ড্যাশবোর্ডের প্রথমেই আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে লেখা আছে ড্যাশবোর্ড হোম তো হোমের মধ্যে আমরা এই মুহূর্তে আছি তো হোমের মধ্যে এখানে লেখা আছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস দেন আছে অ্যাট এ গ্ল্যান্স হ্যাঁ তো এইখানে মূলত বিভিন্ন ধরনের পোস্ট কমেন্ট এবং পেজগুলো থাকে এরপর থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন যে ভার্সনটা এখানে রয়েছে সেই ভার্সনটা এবং অ্যাক্টিভিটি পেজে এখানে কী কী অ্যাক্টিভিটিস হয়েছে বা হচ্ছে এই বিষয়গুলো এখানে ফলাফলগুলো থাকে এরপর থাকে হচ্ছে যে কুইক ড্রাফট থাকে হচ্ছে মূলত হোম আমরা যে ড্যাশবোর্ড হোম পেজে এই বিষয়গুলো থাকে এখান থেকে আপনি চাইলে এগুলো রাখতেও পারেন অথবা ইচ্ছে করলে আপনি এগুলো বাদ দিতে পারেন বাদ দেওয়ার জন্য জাস্ট ডিসমিসে ক্লিক করবেন দেখুন চলে যাচ্ছে আপনি যদি এইগুলো এই যে এখানে কয়েকটা অপশন কয়েকটা অপশন রয়ে গেছে এগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে বাদ দিতে পারেন অথবা রাখতে পারেন সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে স্ক্রিন অপশনে ক্লিক করতে হবে স্ক্রিন অপশানে ক্লিক করে দেখুন এখানে অ্যাট এ গ্ল্যান্স আমি যদি এই টিক চিহ্নটা উঠিয়ে দিই তাহলে অ্যাট এ গ্ল্যান্স চলে গেল আবার যদি টিক চিহ্ন দেই তাহলে অ্যাট এ গ্ল্যান্স চলে আসলো ঠিক একইভাবে অ্যাক্টিভিটিটা ইচ্ছা করলে আমরা উঠিয়ে দিতে পারি কুইক ড্রাফটও উঠিয়ে দিতে পারি এবং ওয়ার্ডপেস ইভেন্টস অ্যান্ড নিউজ এটাও উঠিয়ে দিতে পারি এইভাবে আমরা এগুলো আনতে পারি এবং বাদ দিতে পারি তো নিশ্চয়ই আপনার ব্যাপারটা বুঝতে পারছেন এরপর আমরা দেখব আপডেটস তো আপডেটস ব্যাটনে ক্লিক করলাম আপডেটস ব্যাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ডপ্রেসের যে আপডেট ভার্সন সেই ভার্সনটি লাস্ট চেকড অন মার্চ 6 টু 2020 এট 4:54 পিএম চেক এগেইন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বিষয় যেমন ওয়ার্ডপ্রেসকে আপডেট করতে পারি প্লাগ ইনকে আপডেট করতে পারি থিমস আপডেট করতে পারি লেটেস্ট ভার্সনটাই ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেসের সেটা এখানে বলা হচ্ছে যে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস ফিউচার সিকিউরিটি আপডেটস উইল বি অ্যাপ্লাইড অটোমেটিক্যালি যেটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে হুম এরপর প্লাগ ইন্স ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে ওয়াটপেস ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমরা নতুন নতুন ফিচার যোগ করতে পারি নতুন নতুন বিষয় যোগ করতে পারি যেগুলো দিয়ে আমরা ওয়েবসাইটকে আরও প্রাণবন্ত এবং আরও সুন্দর আরও অনেক ফিচারেবল করতে পারি প্লাগ মাধ্যমে সেই প্লাগ যদি কোনো আপডেট চায় তাহলে সেই আপডেটগুলো আমরা এখান থেকে করতে পারি থিমস আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা কিন্তু চাইলে মোবাইলের যে থিমগুলো আমরা চেঞ্জ করতে পারি ঠিক একইভাবে ওয়েবসাইটের থিমও চেঞ্জ করা যায় ওয়েবসাইটের থিম আপডেট করা যায় সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলস জানবো তো এর পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে পোস্ট পোস্টের ভিতরে রয়েছে অল পোস্ট অ্যাড নিউ ক্যাটাগরিজ ট্যাগস তো আমরা অল পোস্টে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড নামে একটি পোস্ট রয়েছে যেখান থেকে যেটা আমরা এখান থেকে এডিট করতে পারি কুইক এডিট করতে পারি ট্রাশ মানে ডিলেট করে দিতে পারি ভিউ করে এটা আমরা আবার দেখতে পারি দেন এখানে অথর অ্যাডমিন যে লিখেছে তার নাম থাকবে এখানে ক্যাটাগরিস কোন ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটি সেটি থাকবে দেন ট্যাক্স যে ট্যাক্সের মাধ্যমে আমরা এই পোস্টটিকে সার্চ ইঞ্জিনে খুঁজে পাবো অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন তথা বিভিন্ন সার্চ ইঞ্জিনে খুঁজে পাবো সেই ট্যাক্সগুলো থাকবে এখানে দেন কেউ যদি এই পোস্টে কমেন্ট করে সেই কমেন্ট কমেন্ট কতটা কমেন্ট করা হয়েছে সেই বিষয়গুলো এখানে থাকবে এট ডেট এখানে কতদিন আগে বা কত তারিখে পাবলিশ করা হয়েছে সেই বিষয়টা এখানে থাকবে তো আমরা যদি এই মুহূর্তে আমাদের এই পোস্টটাকে একটু ভিউ করে দেখি ওপেন নিউ লিঙ্কে দেখুন হ্যালো ওয়ার্ল্ড বাই মার্চ এক দুই দেন ওয়ান কমেন্ট কমেন্ট এখানে একটা আছে আমরা নিচে গেলেই পেয়ে যাব এই যেখানে একজন কমেন্ট করেছে হাই দিস ইজ এ কমেন্ট টু গেট স্টার্টেড উইথ মডারেটিং এডিটিং অ্যান্ড ডিলেটিং কমেন্টস প্লিজ ভিজিট দ্য কমেন্ট স্ক্রিন ইন দ্য ড্যাশবোর্ড কমেন্টের কাম ফ্রম গ্র্যাভেটার তো এখানে আপনি চাইলে রিপ্লাই করতে পারবেন কমেন্টের এই হচ্ছে ব্যাপার তো আসুন আমরা আর একটু ডিটেলস দেখি পোস্টের ব্যাপারটা আমরা যদি এই পোস্টটিকে ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারি যেমন ট্রাশ যদি আমরা ক্লিক করি তাহলে এটি ডিলিট হয়ে গেছে এখন যদি আমরা এই পেজটাকে রিলিট করি রিলিট করলে দেখব যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটি ছিল সেটি এখন আর দেখাচ্ছে না পেজ নট ফাউন্ড দেখাচ্ছে এরপর আমরা ইচ্ছে করলে এই ট্রাশ থেকে এটাকে রিস্টোর করে নিয়েও আসতে পারি যে অনেকে অনেক সময় হয়তো ভুলে আপনি আপনার পোস্টটি কেটে ফেলছেন বা ট্রাশে ডিলিট করে ফেলছেন আপনি চাইলে এখান থেকে রিস্টোর করতে পারবেন অথবা যদি আপনি চান যে এটা একদম পারমানেন্টলি ডিলিট করে দিবেন তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন জাস্ট ডিলিট পারমানেন্টলি ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে আবার যদি রিস্টোরে ক্লিক করেন তাহলে পুনরায় আবার এটা রিস্টোর হয়ে যাবে অলে গেলে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে এখন যদি আমরা আবার পেজটাকে রিলোড করি দেখুন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে তো নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে এটা ডিলিট করলে পুনরায় ফিরে এনে আসবেন এবং কিভাবে এটা আবার পুনরায় পারমানেন্টলি ডিলিট করতে পারবেন এখন যদি আমরা এডিট সেকশনে যাই তাহলে দেখতে পাবো দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে একটা টাইটেল পোস্টার টাইটেল এবং ওয়েলকাম টু ওয়ার্ড প্রেস দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট এডিট ওর ডিলিট ইট দেন স্টার্ট রাইটিং এটা হচ্ছে ডেসক্রিপশন তো একটা পোস্ট আমরা কীভাবে করতে পারি সেই বিষয়টা এখন যদি আমরা দেখি তাহলে আমাদেরকে যেতে হবে অ্যাড নিউ পোস্টে অ্যাড নিউতে ক্লিক করলাম অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইটেল দেওয়ার একটা সেকশন রয়েছে দেন নিচে স্টার্ট রাইটিং ওর টাইপ টু চুজ এ ব্লক অর্থাৎ এখানে একটা ব্লক রয়েছে যে ব্লকের মধ্যে আমরা অনেক কিছুই দিতে পারবো যেমন ডেসক্রিপশান দিতে পারবো এছাড়া টাইটেল দিতে পারবো হ্যাঁ আরও অনেক কিছু যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো তো ধরুন আমরা একটা পোস্ট যদি ক্রিয়েট করি হ্যাঁ তাহলে পোস্টের একটা টাইটেল দিয়ে দিচ্ছি দিস ইজ পোস্ট টাইটেল দেন এখানে যদি আমরা একটা ডেসক্রিপশান দিয়ে দিই ডেসক্রিপশান এই পোস্টের উপর হুম এবং তো আমরা যদি এখন এই পোস্টটাকে পাবলিশ করি পাবলিশ বাটনে ক্লিক করতে হবে পাবলিশ বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্ট পাবলিশড হয়ে গেছে এখন যদি আমরা এটাকে ভিউ করি আমরা যদি পোস্টটাকে ভিউ ভিউ করে একবার দেখি তাহলে দেখব দেখুন আমাদের পোস্টটা কিন্তু এখানে সাকসেসফুলভাবে পাবলিশ হয়েছে দিস ইজ পোস্ট টাইটেল এবং আমি যে বিষয়গুলো এখানে দিয়েছিলাম সেগুলো অলরেডি চলে আসছে তো এখন আসি আমরা দেখি যে এই পোস্ট করার ক্ষেত্রে আরও কী কী বিষয় রয়েছে এখানে দেখুন দিস ইজ পোস্ট ডেসক্রিপশন এই জিনিসটা আমরা চাইলে এখানে এটা এখন প্যারাগ্রাফ আকারে আছে প্যারাগ্রাফ আকারে আছে ইচ্ছে করলে আমরা এটাকে হেডিং হিসেবে দিতে পারি ইচ্ছে করলে এটাকে লিস্ট আকারে দিতে পারি এবং কোটেশন আকারে দিতে পারি গ্রুপ আকারে দিতে পারি এবং ফরম্যাটেড আকারেও দিতে পারি তা আমরা একটু একটু করে একটা একটা করে বিষয় দেখেই আমি কিছু অংশ কেটে দিচ্ছি ধরুন এটাকে আপনি টাইটেল সাবটাইটেল হিসেবে ব্যবহার করবেন তাহলে এখানে ক্লিক করবেন হেডিং বাটনে ক্লিক করলেন দেখেন এটা কিন্তু সাবটাইটেল অলরেডি হয়ে গেছে এইখানে আপনি ইচ্ছা করলে এই লেখাটাকে এইচ ওয়ানে দিতে পারবেন ইচ্ছে করলে এইচ টুতে দিতে পারবেন ইচ্ছে করলে এইস থ্রিতে দিতে পারবেন এইচ ফোরও দিতে পারবেন এইচ ফাইভে দিতে পারবেন এইচ সিক্সে দিতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার এছাড়া আপনি চাইলে আবার এই লেখাটাকে প্যারাগ্রাফ আকারে দিতে পারবেন জাস্ট প্যারাগ্রাফ বাটনে ক্লিক করলেই হবে দেন আপনি চাইলে এটাকে লিস্ট আকারে দিতে পারবেন দেখুন এখানে কিন্তু বুলেট চিহ্ন চলে আসছে চাইলে আপনি ওয়ান টু থ্রি এইভাবে দিতে পারবেন হ্যাঁ এছাড়াও এই আরও অনেক ধরনের সিস্টেম এখানে রয়েছে তো বুলেট সিস্টেমটা হচ্ছে এটা এটা হচ্ছে ওয়ান টু থ্রি সিস্টেমটা তো এরপরে আমরা দেখব যে এখন যদি আমরা এই লেখাটাকে কোটেশন আকারে দিতে চাই তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে কোটেশনে কোটেশনে ক্লিক ক্লিক করতে হবে কোট করলে আপনি এখানে আপনার যে লিখেছে তার নামটা দিয়ে দিন দেখুন এটা কিন্তু কোটেশন আকারে হয়ে যাবে ধরুন আমার নামটাই দিলাম ফ্রিল্যান্সার মান্নান আমরা এখানে কিন্তু বুঝতে পারতেছি না যে এটা আসলে কোটেশন হয়েছে কিনা যদি আমি এটাকে আপডেট করি আপডেট করার পর আবার পেজটাকে রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কোটেশন আকারে চলে আসছে দিস পোস্ট এই যে যে লিখেছে তার নামটা চলে আসছে এখানে এটা কিন্তু এখন কোটেশন আকারে চলে আসছে তো এর পরবর্তী আমরা যে জিনিসটা দেখবো কোটেশনটা যদি বাদ দিয়ে দিই তাহলে ওর প্যারাগ্রাফে চলে গেলাম আপনি চাইলে এই লেখার অ্যালাইন ঠিক করে দিতে পারেন অ্যালাইন এখন লেফট অ্যালাইন আছে ডিফল্টভাবে লেফট অ্যালাইন থাকে চাইলে আপনি এটাকে মিডেল নিয়ে যেতে পারেন চাইলে রাইটি নিয়ে যেতে পারেন এই হচ্ছে ব্যাপার তো অ্যালাইনটা আমরা দেখলাম এরপরে আমরা দেখব যে বোল্ড আপনি চাইলে লেখাটাকে বোল্ড করে দিতে পারবেন খুব সহজে ধরুন আপনি এই লেখার মধ্যে দিস পোস্ট এইটুকু অংশ বোল্ড করে দিবেন দেখুন দিস পোস্ট এইটুকু অংশ বোল্ড হয়ে গেছে আপনি মনে করুন এইটুকু অংশকে এটা লিক করে দিবেন আই বাটন যেটা আছে এখানে আই বাটনে ক্লিক করলে এই লেখাটা বাঁকা হয়ে গেলো এটা লিক হয়ে গেলো ধরুন আপনি এই লেখাটাকে এই লেখাটাকে একটা লিঙ্ক আকারে দিবেন তাহলে এই যে এখানে লিঙ্ক বাটনে ক্লিক করলে এখানে লিঙ্ক দেওয়ার অপশন চলে আসবে ধরুন এই লেখাটা হচ্ছে আপনি যে লেখাটা দিবেন সেটা হচ্ছে হ্যাঁ এস টি টি পি এস এরপরে এখানে ক্লিক করবেন দেখুন এটা কিন্তু এখন একটা লিঙ্ক হয়ে গেছে এখানে ক্লিক করলেই ফেসবুক ফেসবুক পেজে চলে যাবে এটি সরাসরি তো আমরা দেখলাম এটা এরপরে যদি এখানে এরো বাটনে ক্লিক করি দেখুন ইনলাইন কোড এটার মাধ্যমে কোড দেয়া যাবে ইনলাইন ইমেজ এটার মাধ্যমে লাইনের ভিতরে ইমেজ দেয়া যাবে স্ট্রাইক থ্রো লেখাটাকে আপনি ইচ্ছে করলে ধরুন স্ট্রাইক থ্রোটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এইটা সিলেক্ট করলেন ডেসক্রিপশন যে শব্দটা এটাকে সিলেক্ট করলেন সিলেক্ট করে স্ট্রাইক থ্রোতে থ্রোতে ক্লিক করলেন দেখুন মাঝখান দিয়ে একটা দাগ চলে আসছে অর্থাৎ এটা কেটে দেওয়া হয়েছে এমন মনে হচ্ছে তো আজকের পর্বটি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমি এখানেই শেষ করতে যাচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই